সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের লো কম্পিটিশন 5টা সার্ভিস নিয়ে, যারা মোটামুটি লোকাল এসইও বা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এই ক্লাসগুলো বেটার হতে যাচ্ছে। আর মোটামুটি আপনারা যদি এই কাজগুলো নাও পারেন সমস্যা নাই, আপনারা চাইলে ইউটিউব দেখে এই কাজগুলো শিখতে পারবেন, অথবা আপনারা যদি চান এটার উপরে আমরা একটা টিউটোরিয়ালও বানাইতে পারি এই টপিকগুলোর উপরে, যদি আপনারা চান, যদি আমাদের ক্লাসগুলো আপনারা সহজে বুঝতে পারেন তাহলে আই হোপ যে আপনাদের জন্য ভিডিও বানাবো। এর জন্য আপনাদের কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করলে আশা করি যে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এইগুলো নিয়ে ট্রাই করব ফ্রি টাইমে। তো চলুন আজকে আমরা দেখি 5টা সবথেকে পপুলার মোটামুটি সার্ভিসগুলো, লো কম্পিটিশন সার্ভিসগুলো। তো প্রথমে যদি আমি ধরি সেটার নাম হচ্ছে স্কিমা মার্কআপ। তো আপনারা এখানে লিখতে পারেন স্কিমা মার্কআপ, ওকে, এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। সার্চ করলে আপনারা দেখতে পারবেন মোটামুটি আপনাদের প্রতিযোগী 508 জন, এবং যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনাদের প্রতিযোগী আরও কম আসবে, একদম কম আসবে, মাত্র 39 জন প্রতিযোগী আপনাদের। এই কাজটা মোটামুটি খুবই পপুলার, এটা আপনার এসইওর কাজ করতে গেলে আপনার এই কাজগুলো করার প্রয়োজনীয়তা পড়ে। এখানে দেখেন যদি তারা কাজ না পাইতো এই সার্ভিসটা, বা যদি খুব একটা পপুলার না হইতো, তাহলে এখানে 351, 260, 306, 84, 145, 43, 893 এগুলো কিন্তু অর্ডার তারা পাইতো না। এখানে এরকমও আছে যারা একের উপরে কাজ করে ফেলছে অলরেডি, তাদের রিভিউ আছে। আর এটা সামনের দিনগুলোতে আরও পপুলার হচ্ছে, যেহেতু আপনার প্রতিযোগী খুবই কম, আপনারা এসইওর মানে যেগুলো শর্ট সার্ভিসগুলো আছে যেগুলো সামান্য পরিশ্রম করলে আপনি কাজগুলো করতে পারবেন। আর এখানে দেখেন আপনার অনলাইনে মাত্র একটা পেজ মনে হয় অ্যাভেলেবল আছে। আপনি প্রথম দিন গিগ পাবলিশ করার সাথে সাথে দেখা যাবে যে আপনাদের ফার্স্ট পজিশনে চলে আসতেছেন। তো এরকম যদি 5টা সার্ভিস যদি আপনারা ফাইবারে দেন, 5টা সার্ভিস যদি মোটামুটি র্যাঙ্কিংয়ে থাকে, আই হোপ যে একটা দুইটাতে অর্ডার কিন্তু কন্টিনিউ লেগেই থাকবে। তো এই সার্ভিসটা চাইলে আপনারা দিতে পারেন, এটা খুবই জনপ্রিয় আমি মনে করি। আর এখানে যেহেতু তারা কাজ করতেছে এখানে ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ হচ্ছে এটা আপনি ইজিভাবে এই কাজগুলো দিতে পারবেন। আর সার্ভিসগুলো মোটামুটি ডিমান্ডেবল সার্ভিস, দেখেন $25 নিচ্ছে, $10 নিচ্ছে, $5 নিচ্ছে, $10 নিচ্ছে, তারা কিন্তু কাজ পাচ্ছে। আপনিও $10, $5 থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? এই একটা সার্ভিস আমি আশা করি যে আপনারা চাইলে দিতে পারেন। এবার যদি মনে হয় যে না আমি শিখবো কীভাবে, তাহলে আপনারা একটু কষ্ট করে চলে যাবেন হচ্ছে ইউটিউবে, ইউটিউবে সার্চ করবেন। ওকে, আমরা সার্চ করি। তো আমরা এখান থেকে এটা লিখে পেস্ট করব, স্কিমা মার্কআপ। এটা কিভাবে করতে হয় এইরকম দেখেন অনেক ভিডিও পাবেন যারা এগুলো নিয়ে করতেছে। তারপরেও আমি বলছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এগুলোর উপরে আমি টিউটোরিয়াল মেক করার ট্রাই করব। তাহলে একটা আমি দেখাই ফেললাম। এবার আমি যদি সেকেন্ডটাতে যাই, আপনারা যাইতে পারেন SSL সার্টিফিকেট ইনস্টল, অথবা SSL সার্টিফিকেট, এটা লিখে সার্চ করতে পারেন। এটা বলবো হচ্ছে ধরতে গেলে এটা খুবই সহজ একটা কাজ, যারা ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক জানেন। আর ওয়ার্ডপ্রেস না জানলেও তেমন ক্ষতি নাই, কারণ এটা কীভাবে করতে হয় কয়েকটা স্টেপ ফলো করলে আপনি নিজেই করতে পারবেন। তো এইগুলো যদি দেখেন 5560 জন আপনার প্রতিযোগী, যদিও কম্পিটিশন খুবই লো। আর এখানে দেখেন মাত্র 384 জন আপনার প্রতিযোগী। তো এখানে দেখেন 1000-এর উপরে কিন্তু তারা কাজ করছে, হ্যাঁ 1000-এর উপরে কিন্তু তারা কাজ করছে, ফাইবার চুজ করে ফেলছে এই সার্ভিসটা। তো এই একজন 1400, 300, 179 এরকম আপনি যদি দেখেন অনেকেই আছে যারা মানে 1000, 2000, 5000 পর্যন্ত কাজ করছে। এই সার্ভিসটা খুবই ডিমান্ডেবল সার্ভিস। আমি যদি বলি যে আপনি এসইওর যদি কোনো কাজ যদি কষ্ট হয় শিখতে, বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ যদি শিখতে কষ্ট হয়, বা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে হয়, আপনি জাস্ট কীভাবে SSL সার্টিফিকেট ইনস্টল করতে হয় এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পারবেন এই সার্ভিসটা তারা শিখাইছে কীভাবে এটা করতে হয়। আপনি একটা ভিডিও দেখেই শুধু এই সার্ভিসের উপর কিন্তু গিগ লঞ্চ করে কিন্তু ইনকাম করতে পারবেন। এই একটা সার্ভিসে যদি বলেন যে না আমার বেশি কিছু শেখার দরকার নাই, আমার টাকা পয়সা নাই কোর্স করার, তাহলে আমি শুধু এই একটা সার্ভিস শিখবো, একটা সার্ভিস শিখে আপনি ই করেন, ফাইবার নেমে যান, সমস্যা নাই। তো এখানে দেখেন কীভাবে SSL সার্টিফিকেট ই করতে হয়। এই যে দেখেন, এই যে আমাদের একটা ওয়েবসাইটে গেছে ইউটিউব, এখানে একটা লগ করা আছে, হ্যাঁ এটাই হচ্ছে SSL সার্টিফিকেট। তো এগুলো একটা প্লাগইনের মাধ্যমে করতে হয়। তো যদি এই এটার উপরে আমাদের মেবি টিউটোরিয়াল অলরেডি করা আছে, তারপরে ট্রাই করবো আপনাদেরকে 2023 সালের নিয়মে শেখানোর।
তো দেখেন এখানে আপনি অনেক পাবেন যারা কিভাবে এসএসএল সার্টিফিকেট করতে হয় সি প্যানেল থেকে অথবা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে, এগুলো দেখানো আছে। এগুলো দেখে আপনি শিখতে পারবেন এবং কমপ্লিটলি কাজও করতে পারবেন। তারপরেও কাজ করতে গেলে অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন পড়বে। সাপোর্ট করার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য তো অবশ্যই কোর্সে অ্যাড হতে হবে, কিন্তু ফার্স্ট টাইম আপনাকে কোর্সেও অ্যাড হতে হবে না। এই কাজগুলো কোর্সে অ্যাড না হলেও চলবে, কারণ আপনি ইজিভাবে এই কাজগুলো শিখে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। এই একটা সার্ভিস খুবই পপুলার, খুবই পপুলার। আমি যদি রেফার করি এই পাঁচটা সার্ভিসের ভিতরে, এটা মনে করেন আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারি এই সার্ভিসটা। তারপরে যদি আপনাদেরকে দেখাই, সেটার নাম হচ্ছে W3C। এটা লেখা W3C ভ্যালিডেশন বা ভ্যালিডেশন, ওকে ভ্যালিডেশন ভ্যালিডেশন লিখে সার্চ করবেন। এটা লেখা সার্চ করার পরে আপনি এই সার্ভিসটা একদমই লো কম্পিটিশন, এটা এখন খুব একটা পপুলার না, কিন্তু তারপরেও অফলাইনে প্রতিযোগী আপনার 32 জন এবং অনলাইন দা হয়তো 2-1 জন পাওয়া যেতে পারে, 8 জন 2 জন, হ্যাঁ অনলি 2 জন আছে। তার ভিতরে 2 জনের ভিতরে একজন অনলাইনে থাকে, 16টা অর্ডার কমপ্লিট করছে, এটা চাইলে আপনি দিতে পারেন। তো এটা আমি রেফার করি না, তারপরে রাখছি। চাইলে অনেকে আছে সিম্পলি এই কাজগুলো করতে চায়, তাহলে এই কাজটা আপনার করতে পারেন। দেখেন মোটামুটি কাজ আছে, বেশি কাজ না যে আপনি গিগ পাবলিশ করে মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন, এরকম না, ঠিক আছে। আর গিগ পাবলিশ করার সাথে সাথে যে লাখ লাখ টাকা কামাইতে পারবেন, এরকম যদি হইতো তাহলে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত শুধু গিগ বানায়, ঠিক আছে। তো আপনাকে কন্টিনিউয়াসলি সময় দিতে হবে এবং লং টাইম কাজ করতে হবে। তারপরে যদি আমি দেখাই, সেটার নাম হচ্ছে পেজ লোড, মানে পেজ স্পিড বাড়ায় দেয়, পেজ লোড প্রাইম। এটা লিখে সার্চ করতে পারেন অথবা স্পিড লিখে সার্চ করতে পারেন, ওকে পেজ লোড। এটা মোটামুটি জনপ্রিয় আছে, ঠিক আছে, কিন্তু এটা আপনাকে করতে গেলে একটু প্যারা খাইতে হবে, ঠিক আছে। তো স্পিড অপটিমাইজেশন এটারও বলে থাকে, আপনি পেজ লোড দিয়েও হবে। তো এটাও খুবই জনপ্রিয় সার্ভিস। যদি আমি বলি যে রেফার করি দুইটা, সেটা হচ্ছে এসএসএল এবং পেজ লোড স্পিড বা স্পিড অপটিমাইজেশন, পেজ স্পিড অপটিমাইজেশন। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হয়, এটারও অলরেডি আমাদের টিউটোরিয়াল ম্যাক করা আছে, যদি চান আপনারা ওইটা দেখে কিন্তু অনায়াসে এই কাজটা করতে পারেন, ঠিক আছে। তো এটাও খুবই জনপ্রিয় সার্ভিস, খুবই জনপ্রিয়। কেন বলতেছি, কারণ এখানে মানুষ এইগুলোই দিতেছে প্রচুর। তো দেখেন আপনার প্রতিযোগী 800, তো এটা কিন্তু একটু প্রতিযোগী বেশি, কিন্তু কাজটা এটার বেশি পাওয়া যায়, এসএসএল আর হচ্ছে এটা দুইটার কাজ বেশি পাওয়া যায়। তো আশা করি এই সার্ভিসটা আপনারা চাইলে দিতে পারেন, যদি টেকনিক্যাল এসইও যদি পারেন তাহলে আশা করি যে কাজে লাগবে। আর যদি না পারেন তাও সমস্যা নাই, এটা লিখে শুধু ইউটিউবে সার্চ করতে পারেন অথবা পেজ লোড অপটিমাইজেশন লিখে সার্চ করলে হয়ে যাবে। পেজ স্পিড অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এরকম টিউটোরিয়াল কীভাবে পেজ অপটিমাইজেশন করতে হয় বা পেজের স্পিডটা বাড়াইতে হয়, এরকম অনেক ভিডিও পাবেন। এগুলো যে কোনো একটা দেখে শিখে ফেলতে পারবেন। তো আশা করি এই সার্ভিসটাও আপনারা চাইলে দিতে পারেন। এবার যদি আমি দেখাই, সেটার নাম হচ্ছে রিডাইরেকশন। এটা হচ্ছে মোটামুটি কোনো একটা পেজের প্রবলেম দেখা দিলে এটার সমাধান করতে হয় এটার মাধ্যমে। তো আপনারা চাইলে এটা দিয়েই এই সমাধান করে কিছু কাজ করতে পারেন। রিডাইরেকশন লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার প্রতিযোগী মাত্র 222 জন। তো আপনি অনলাইনে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আরও কম 24 জন আপনার প্রতিযোগী। তো এখানে দেখেন এটার কিন্তু প্রচুর কাজ আছে, দেখেন 700+ কাজ করছে। এখানে যারা অনলাইনে থাকে তারাই কিন্তু সবথেকে বেশি অর্ডার পায় অনলাইনে এটা। আর এখানে পেজও নাই, খুব একটা পেজ নাই। দেখেন এখানে কয়জন আছে, 1 জন 2 জন 3 জন, ওকে। এই পেজের ভিতরে মনে হয় টোটাল 24 জন আছে, 24 জনের ভিতরে কাজ পাইছে কয়জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ওকে 20 জন কাজ পাইছে, 4 জন কাজ পায় নাই অনলাইনে যারা আছে। কিন্তু আশা করি যে তারাও কিন্তু কাজ পেয়ে যাবে, কারণ অনলাইনে যারা থাকে তারা ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু কাজ পায়, আর হয়তো তারা নতুন আসছে একটু কম পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন এখানে 393, তারপরে 19 394, এরকম অনেক কাজ আছে, কেউ কিন্তু হাজারের উপরও কাজ করে ফেলছে এই সার্ভিসের উপরে। তো আপনারা চাইলে এই সার্ভিসটা দিতে পারেন, হ্যাঁ ইজিভাবে। এই কাজগুলো কিন্তু একদম সহজ, যে কেউ করতে পারবে, যাদের অনেক পরিশ্রম করার শখ নাই তারা চাইলে এই সার্ভিসগুলো দিতে পারেন, এবং ইউটিউব থেকেও আপনারা কিন্তু এটা শিখতে পারেন। আমি রেফার করব না যে আপনি কোনো জায়গায় কোর্স করেন, আপনি ইনকাম দৌড়ে তারপরে চাইলে কোর্স করতে পারেন ভালো একটা জায়গায়। তো এই হচ্ছে কাহিনী। এখানে দেখেন কীভাবে সলভ করতে হয়, এগুলো কীভাবে সমাধান করতে হয়, এখানে অনেকগুলো আছে। যেমন এইগুলো আপনি চাইলে ইয়া করতে পারেন, দেখতে পারেন এই ভিডিওগুলো। এখানে ধরেন এখানে কত কত বলছে, এখানে 301, তারপরে 404, 302, এরকম কিন্তু অনেকগুলো
সমস্যা থাকে, হ্যাঁ এগুলো আপনারা চাইলে সমাধান করতে পারেন। হ্যাঁ সমাধান করে, এই যে দেখেন আমি যেগুলো বললাম এগুলোই থাকে। তো যদি কোনো প্রবলেম হয় বাইরের, তো আপনাকে স্ক্রিনশটটা দেখাবে, আপনি জাস্ট একটা ভিডিও দেখে করে ফেলতে পারেন, অথবা গিগটা আপনি প্রথমেই দিতে পারেন। ঠিক আছে, আমি যে কটা বললাম সে কটা ধরেন, এখানে সবসময় 404 প্রবলেম, 301, 302, 302 এইগুলোই প্রবলেম বেশি থাকে। হ্যাঁ তো আপনি এইগুলো যদি করতে পারেন, আপনি কয়েকটা ভিডিও দেখেন এটা স্পেসিফিকভাবে লিখে, তাহলে আশা করি যে আপনি নিজেই করে ফেলতে পারবেন। এখন যদি আমি রেফার করি আপনারা কোন কোন সার্ভিসগুলো দিবেন, তাহলে আমি রেফার করতে পারি, আপনারা প্রথমে দিবেন হচ্ছে SSL, এবং দ্বিতীয় নাম্বারে দিতে পারেন হচ্ছে স্কিমা, আরেকটা দিতে পারেন হচ্ছে পেজলোড স্পিড অপটিমাইজেশন, অথবা আপনারা WP থ্রিও দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন। কিন্তু আমি প্রথমে রাখতে পারি SSL, তাই আমার মনে হয় আপনাদের জন্য বেটার হবে, অথবা স্কিমাটা বেটার হবে, তো অথবা পেজ লোড রিলোডারটাও আপনি দিতে পারেন। তো আপনি চাইলে এই পাঁচটাই শিখে আপনারা মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারেন। আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করছেন এবং একটু হলে নতুন সার্ভিস সম্পর্কে জানতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।